মোবাইল টেকনোলজি চ্যানেলে আপনাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি তো স্যামসাং আবার একটি নতুন ফোন নিয়ে আসতে চলেছে যেটির নাম হলো স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান অর্থাৎ এর আগে স্যামসাং একটা ফোন নিয়ে এসেছিলো এম থার্টি ওয়ান অর্থাৎ ওই রকমই একটা ফোন নিয়ে আসতে চলেছে স্যামসাং এ ফিফটি ওয়ান অর্থাৎ এই সেটটি নিয়ে আজকে আমরা কথা বলবো এই সেটে আজকে কী কী থাকবে কী কী স্পেসিফিকেশান থাকবে স্যামসাং কী কী নতুন প্রোভাইড করেছে আজকে আমরা এটি সম্পর্কে আজকে জানবো তো স্যামসাং প্রথমে বলি ডিসপ্লেতে প্রথমে ডিসপ্লেতে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ একটি সুপার অ্যামুলেট একটি ভীষণ বড়ো একটি ডিসপ্লে অতএব ডিসপ্লের কালার হবে এক কথায় অসাধারণ এবার আসি ফোনটির ক্যামেরা ফোনটির ক্যামেরাতে আছে চারটে ক্যামেরা অর্থাৎ স্যামসাং এম থার্টি যেমন তিনটে ক্যামেরা ছিল এটা থাকছে টোটাল চারটে ক্যামেরা অর্থাৎ পিছনের যে ক্যামেরা অর্থাৎ ব্যাকের যে ক্যামেরা সেটা দিয়ে খুব অসাধারণ মানের ছবি তোলা যাবে আর সামনে যে ক্যামেরাটা ছিল সামনে যেটা ফ্রন্ট ক্যামেরা সেটা হচ্ছে টুয়েলভ মেগাপিক্সেল অর্থাৎ বারো মিক্সেলের একটি ক্যামেরা নিয়ে আছে যেটা সামনে দিয়েও খুব সুন্দর মানের একটা ছবি অর্থাৎ ছবি অর্থাৎ সেলফি তোলা যাবে এবার আসি প্রসেসার স্যামসাং এম থার্টি এসে যেমন তাদের একটা নিজস্ব কোম্পানির যেমন এক্সিনোস নাইন সিক্স ডবল ওয়ান ঠিক প্রসেসার ব্যবহার করেছিল এটাতে কিন্তু করছে সেই স্যামসাংয়ের এই এক্সিনোস নাইন সিক্স ডবল ওয়ানের সেই একই প্রসেসার অতএব ফোনটার ডিসপ্লে বড় হওয়ার কারণে ফোনটির দাম অনেকটাই বেশি হবে এটা আপাতত আশা করা যায় আর স্যামসাংয়ের আরেকটা জিনিস সবথেকে মেন যেটা আমাদের ফ্রন্ট ক্যামেরা সেটা হয় তো আমরা দেখেছি এম থার্টি এসে দেখেছি যেটা সেটা নচ নচ দেওয়া এবং সেটা হচ্ছে ইউসেফ কিন্তু এই যে নতুন গ্যালাক্সি এ ফিফটি ওয়ান সেটটাই আসতে চলেছে অর্থাৎ পাঞ্চুয়াল একদম পাঞ্চুয়াল একটা সেলফি ক্যামেরা যেটা খুবই ছোট যেটা দেখতে কিন্তু এক অসাধারণ অসাধারণ লাগছে আর এবারে আসি বডি বডিটা হলো ঠিক একই স্যামসাং এম থার্টি এসে ঠিক যেমন বডিটা ছিল যে প্লাস্টিক পলিকার্বনেট অর্থাৎ গ্লস ফিনিশ দেওয়া আছে আরেকটা মেনলি ওর যে ব্যাকে অর্থাৎ ওই ব্যাকে এমন এমন মানে ডিজাইন ব্যবহার করে যেটি চিকচিক চিকচিক করে বালির মতো চিকচিক করে আর সামনে এবং পিছনে সে তো গোয়লা গ্লক্সের প্রোটেকশান তো থাকছেই এ নিয়ে তো কোনো সন্দেহ হয় নাই এবার সেই ফোনটিতে ফোনটির ব্যাটারি হিসাবেতে এখনও কোনো কিছু সেরকমভাবে জানা যায়নি কিন্তু আশা করি ফোনটির যে ব্যাটারি হবে সেই ব্যাটারিটাও কিন্তু আশা করি চার হাজারের উপরে ব্যাটারি কিংবা চার হাজারও থাকতে পারে আর সব থেকে ফোনটার আরেকটা অ্যাট্রাক্টিভ লুক হচ্ছে ফোনটি যতটা বড়ো তার থেকেও আরেকটা ভালো হলো যেটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার কারণে ফোনটাকে দেখতে অসাধারণ লাগছে তো সে ব্যাপারে কোনো কথাই থাকবে না ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা দেখে দেখে সব কিছু অভ্যস্ত আমাদের ব্যাকে যে ফিঙ্গারপ্রিন্ট থাকে ব্যাকের ফিঙ্গারপ্রিন্টের থেকে আমরা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের আকৃষ্ট বেশি অর্থাৎ আমাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমাদের অনেক ভালো লাগে অতএব আজকের ভিডিও এইটুকুই দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পেশে থাকা আইকনটি প্রেস করে করে দেবেন আগামী দিন আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ